হাই বন্ধুরা আমি ইমরুল ভেটনারি প্র্যাকটিশনার আপনাদের সকল পশুপালক ও পশু চিকিৎসক ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা ও আমন্ত্রণ আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিবলট। ডিবলট কি এর কাজ কি এবং পশুরদের ক্ষেত্রে কিভাবে আমরা এটিকে ব্যবহার করব। তো বন্ধুরা ডিবলট হচ্ছে ইন্ডিয়ান হার্বস কোম্পানির খুব সুন্দর একটি ডিবলট লিকুইড যেটি পশুর পেটের গ্যাস ও ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে আপনার পশুকে যদি পচা সড়া কোনো খাদ্য খাওয়ান তাহলে সে পশু আফরা করে বেশি দানা খাওয়ালে সে পশুর পেট ফুলে যায় যার ফলে পশু জাবর করা বন্ধ করে দেয় এবং পেট যন্ত্রণা করতে শুরু করে তো বন্ধুরা যদি আপনার বাড়ির গরু মোষ ছাগল ভেড়া বিড়াল কুকুর ইত্যাদি পশু যদি কোনো খাবার খেয়ে নেই বা পেট যদি ফুলে যায় বা ব্যথা যদি করে যার জন্য পেটে গ্যাস হয়ে যাওয়া পেট ফুলে যাওয়া পেটে যন্ত্রণা হওয়া ফেনাওয়ালা আফরা করা কোষ্ঠকাঠিন্যর অনুভব যদি হয় এমনকি পশুর যদি পেশাবের প্রবলেম হয় সে ক্ষেত্রে আপনি যদি এই ইন্ডিয়ান হার্বস কোম্পানির ডি খাওয়ান তাহলে খুব সুন্দর রেজাল্ট আপনি পেয়ে যাবেন এই লিকুইডটি পেয়ে যাবেন আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোন মেডিসিন শপে এমনকি ইন্ডিয়ান মাটেও এটি অ্যাভেলেবল আছে আপনি সেখান থেকেও অর্ডার করতে পারেন এটি ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে চার ঘন্টা পরপর সরাসরি পশুর জাবরে দিন যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে জোলাপ লবণের সাথে এটিকে মিশিয়ে দিন দিনে দুইবার ভালো রেজাল্টের জন্য সকাল সন্ধ্যা খাওয়ার আগে এটিকে খাওয়ান যতদিন না আপনার পশু ভালো হচ্ছে ততদিন আপনি এটাকে খাওয়াতে পারেন এটির ডোজ হচ্ছে গরু মোষ ঘোড়াদের একশো এম করে বাছুর বা ছোট, মোষ বা ঘোড়ার শাবকদের পঞ্চাশ এম করে প্রতিদিন ছাগল ও ভেড়া হলে পঁচিশ এমএল করে খাওয়াতে পারেন তবে বন্ধুরা এটিকে খাওয়ানোর আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ